গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো বুধবার আর এখন বাজে 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি করব টু ব্রাইড হেয়ারস্টাইল ব্লগ। তো আমার একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে দুটো বেনুনি করে ব্লগ করতে, তো সেই জন্য আজকে ভাবলাম টু ব্রাইড হেয়ারস্টাইল ব্লগটা করি। তো দেখো, আমি এখন চুল ভালো করে আঁচড়ে নিয়েছি চিরুনি দিয়ে। তো এখন আমি দুটো বেনুনি করব। আর এখন তো চুলের যে অবস্থা, আমার চুলের অবস্থা অনেক খারাপ, এত চুল পড়ছে আমার, কেন জানি না। তো চুল আমার অনেক দিন হয়েছে কাটাও হয় না, তো ভাবছি চুলটা কাটবো কয়েকদিন পর। তো আমি কোনো দিন দেখাবো আমার মানে কত চুল পড়ে, আমি সব চুল জমিয়ে রাখি। তো সবগুলো চুল আমি একদিন দেখাবো তোমাদেরকে। তো দেখো, এক সাইডের চুলের বেনুনি করা হয়ে গেছে মোটামুটি, তো আরেক দিকের বেনুনিটা করব। তো বেনুনিটা করতে করতেই চলো তোমাদের সাথে কথা বলি। তো ঘুম থেকে উঠে জানোই তো সকালে যা কাজ টাজ তাকে সব করা হয়ে গেছে, অভিশ্রুতিকেও খাইয়ে নিয়েছি, আর অভিষেকও অফিস চলে গেছে। তো আমি সকালে গেছিলাম বাজার, বাজার থেকে মাছও নিয়ে এসেছি, আর রান্নাঘরের কোনো কাজ হয়নি, শুধু চালটা ভিজিয়ে রেখেছি। তো সব চুলটা বেঁধে তারপরে রান্নাঘরে যাব, বাকি কাজগুলো করব। তো দেখো, এই বেনুনিটাও আমি করে নিচ্ছি। চুল বড় হলে কী হয়েছে জানি না, চুল কতটা বড়, তাও মানে বড় হলেও কী হবে, চুলে একদম চুল নেই, সব চুল মানে পড়ে যাচ্ছে কেন জানি না। তো এই দেখো, আমি চুল দুটো চুলেই বেঁধে নিয়েছি এভাবে গার্ডার দিয়ে। কেমন লাগছে আমাকে দেখতে, অদ্ভুত লাগছে। তো এই দেখো, আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে, দুটো বেনুনি করা হয়ে গেছে। তো ঠিক আছে, চলো ব্লগটা শুরু করি। আর এই দেখো, আমার সাথে অভিশ্রুতিও আছে, দেখো চুল আমার। তো আমি বলতেই ভুলে গেছি যে আজকে আমার বিছানাই তোলা হয়নি। তো অভিষেকের একটা অফিসের কাগজ পাচ্ছিল না, তো সেটা আমি খুঁজতে খুঁজতে বাকি এদিকে বিছানা তুলতেই ভুলে গেছি। তো সেই কাগজটাই খুঁজছিলাম, তো লাস্টে খুঁজে পেয়েছি কাগজটা। তো অভিষেকেরও তাড়া ছিল, 10টার সাথে সাথে বেরোতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি ওকে কাগজটা খুঁজে বের করে দিলাম। তো এই দেখো, বিছানা ঝেড়ে টেরে নিয়েছি, এবার ব্যাড কভারটা ভালো করে পেতে নিচ্ছি। আর সকালে খেয়েছি চা আর বিস্কিট, আর কিছু খাওয়া হয়নি। অভিশ্রুতিও দুধ আর বিস্কিট খেয়েছে, আর অভিষেক শুধু ডিম খেয়ে গেছে, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওই ডিমটাই খেয়ে গেছে। ভাত খেয়ে যেতে বলেছিলাম, রান্না করবো, বলছে না খাবো না। তো এই দেখো, আমার বিছানা তোলা কমপ্লিট। তো এখন আমি সব বালিশ টালিশগুলো বিছানায় রেখে দিচ্ছি। তারপর আজকে গাছে জলও দেওয়া হয়নি, বৃষ্টি হলেও গাছগুলো, বৃষ্টি হচ্ছে যদিও, তো গাছগুলো তো ব্যালকনিতে, এখানে তো আর জল পড়ে না। তো সেই জন্য দেখো, এখন আমি জল দিচ্ছি গাছে, গাছগুলোতে একটাও ফুল ফুটে না, ফুটেনি এখন, আজকে একটাও ফুল নেই। তো এই দেখো রজনীগন্ধা গাছ, এই যে লঙ্কা গাছ, এটা ধনেপাতা গাছটা, গাছগুলোও কেমন জানি হয়ে গেছে, ওই বেহালা গেছিলাম যে তখন থেকে গাছগুলো জানি কেমন হয়ে গেছে, তাও জল দিয়ে দিয়ে অভিষেক যত্ন করছে। তো গাছগুলোতে এভাবে রোজ জল দিতে হয় আমাদের। তো আর দেখো, আজকে ওয়াশিং মেশিনও চালানো হয়নি, তো আমি ওয়াশিং মেশিনটা এখন চালাবো। অনেকগুলো কাপড় আছে, তো কাপড়গুলো কাচতে দিতে হবে। আর এখন তো বৃষ্টির জন্য তো ছাদও দেওয়া যায় না, তো একটু একটু করে কেচে কোনো রকম বাড়িতেই রেখে মানে মেলতে হয়, মানে কাপড় ছড়াতে হয়, কিছু করার নেই, কী করবো আর, এত বৃষ্টি হচ্ছে এখন, আর ছাদে নিয়ে মেলার মতো অবস্থা নেই সেই জন্য। তো এই দেখো, আমি এখন নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স, ছাতু শেষ হয়ে গেছে আমার, তো আজকে দুধ আর কর্নফ্লেক্সে খাবো। আর অভিশ্রুতিকে টিভি ছেড়ে দিয়েছি, অভিশ্রুতি টিভি দেখছে, আর আমি দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নিই, খেয়ে রান্নাঘরে যাব। তো দেখো, খেয়ে আমি রান্নাঘরে এসে পড়েছি, আর এখন আমি বসিয়েছি ভাত। তো ভাতের জলটা গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিলাম, আর মাছ এনেছি যে যে দেখো প্লাস্টিক থেকে, এখন এই মাত্র গামলায় রাখলাম, এই যে এই কাতলা মাছ এনেছি। আর ভাতের জল গরম হয়ে গেছে দেখো, তো চালটাও দিয়ে নিই।
আর এখন আমরা অন্য একটা চাল এনেছি নতুন, তো এই চালটা একটু খুব সাবধানে রান্না করতে হয়, নাহলে একদম ভাতটা গলে যায়। আর এদিকে আমি করব অভিশ্রুতির জন্য মাছ, তো মাছের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর ওইদিকে ভাতটা হচ্ছে। আর আমি এখন ভাজছি মাছ, অভিশ্রুতির মাছের ঝোলের মাছ ভাজছি। আর আজকে কী রান্না বান্না করি, আমার মাথা কোনো কাজ করছে না। তো এখন দেখো আমি পেঁয়াজ আর আদা কুড়িয়ে নিচ্ছি, ওই কোরানি থাকে না, ওই কোরানি দিয়ে অভিশ্রুতির মাছে দেব। আর আমাদের জন্য কি রান্না করব জানি না, কালকের মাংস আছে, আর বাকি কি করি দেখি। তো এই দেখো অভিশ্রুতির মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মানে হয়ে গেছে। আর এখন দেখো লাল শাক ছিল, তো ভাবলাম লাল শাক করি, তো এখন আমি বসে পড়েছি লাল শাক বাছতে। আর শাক বাছতে জানোই তো অনেক সময় লাগে, আর শাকের মধ্যে মানে পাতাগুলোর মধ্যে কেমন জানি পেছন দিকটায় সাদা সাদা থাকে, তো মানে গুটি 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 গুটি, তো সেগুলো বেছে ফেলতে হয়। তো এই দেখো, তো আমার শাক বাছা হয়ে গেছে, অনেকক্ষণ সময় লাগে। এবার গিয়ে ভালো মতো ধুতেও হবে, কেননা শাকে অনেক বালুও থাকে। তো শাকটা আমি ভালোভাবে ধুয়ে দেখো বসে পড়েছি কাটতে। আর লাল শাক রসুন দিয়ে, রসুন সম্বাদ দিয়ে করলে অভিষেকের আর কিচ্ছু লাগে না, এই লাল শাক দিয়েই অভিষেক খেয়ে নিতে পারে, এত ভালোবাসে লাল শাকটা। তো ভাবলাম লাল শাকটাই করি, অভিষেক তো অনেক ভালোবাসে, তো লাল শাক করছি। আর ওইদিকে দেখো অভিশ্রুতি সাইকেল চালাচ্ছে, আর আমার শাক কমপ্লিট কাটা, তো শাকটা বসাবো, শাকটা করব, লাল শাক করব, আর করব কচু আছে, তো কচুটা বাটা করব, কচু বাটাও ভালোবাসে অভিষেক অনেক, তো কচু বাটা, লাল শাক আর মাংস তো আছে, এইটাই আজকে আমাদের লাঞ্চ। তো এই দেখো লাল শাকটা আমি বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে দিলাম সর্ষের তেল, তো ওর মধ্যে শুকনো লঙ্কা, আর দেবো রসুন, থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম, তো একটু লাল হলে রসুনটা তখন আমি শাকটা দিয়ে দেবো। দেখো লাল হয়ে গেছে, শাকটাও দিয়ে দিলাম। আর লাল শাক তো সবাই রান্না করতে জানোই, ওর মধ্যে শুধু একটু হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কিছু দেব না। এই দেখো লাল শাক তো সবাই জানে রান্না করতে, তাও একটু দেখিয়ে দিলাম লাল শাকটা বানানো। তো আর এই দেখো বাজার থেকে যে আলু, তারপর আদা লঙ্কা ধনে পাতা মানে এনেছিলাম, তো সেগুলোও গোছানো হয়নি, তো সেগুলোও এখন শাকটা বসিয়ে এগুলো গুছিয়ে রাখছি। আর কাপড়গুলো তো ওয়াশিং মেশিন কখন অফ হয়ে গেছে, কাপড় কাঁচা হয়ে গেছে, কাপড়গুলোও মেলা হয়নি আজকে আমার, তো কাপড়গুলোও মেলতে হবে। তো এই দেখো আলুগুলো রেখে দিলাম, ধনে পাতা লঙ্কা রেখে দিলাম, আর এই যে সবজির খোসাগুলো, এখানেও সবজি বসে কেটেছিলাম, তো সেগুলো এবার প্লাস্টিকে ভরে রেখে দিলাম ওই দিকটায়, পরে ফেলবো। আর এই যে ব্যাগটাও ধুয়ে দেখবো, ধুয়ে মানে রেখে দেব, বাজার করে আসলে তো এখন ব্যাগ তো ধুয়েই রাখতে হয়। তো এই দেখো এদিকে আমার লাল শাক এখনও একটু বাকি আছে, তো এইদিকে দেখো আমি এখন ব্যাগটা ধুয়ে জানলার মধ্যে দিয়ে দেবো। আর বাসনগুলো দেখো, বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, বাসনগুলোও গোছানো মানে রাখা হয়নি, তো বাসনগুলোও রেখে দিচ্ছি। তারপর আবার তো আরও বাসন জমবে, সেগুলোও ধুতে হবে, নাহলে এই শুকনো বাসনের উপর ভেজা বাসন রাখলে আবার জলের দাগ পড়ে যায়। আর আমাদের এখানে জলটা কেমন জানি একদম বাসন টাসন পুরো সাদা সাদা হয়ে থাকে, জানি না কেন। তো আর এই দেখো কালকের কাপড় ছিল, ঘরেই মেলে দিয়েছিলাম, বললামই তো ঘরেই মেলি, তো এই কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে নিচ্ছি, তুলে আবার আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো দেবো। অনেকগুলো কাপড় কোনো রকম জানলা টালনায় গ্রিলে ফ্রিলে দিয়ে মানে ছড়াতে হবে। আর আজ এখন তো অভিষেক অফিসে যায়, তো অভিষেকেরও কাপড় চোপড় থাকে, সেগুলোও কাচতে হয়, তো এখন মানে অনেক কাপড় হাতে কাচলে যে আমার অবস্থা কী হতো, যাই হোক ওয়াশিং মেশিনে কাচি যে অতটা আমার মানে কষ্ট হয় না, তো এইখানেই মেলে দিচ্ছি।
তো দেখো আমার সবগুলো কাপড় ছড়ানো হয়ে গেছে, এ কটা ছিল এদিকটায় দিয়ে দিলাম। তো এখন আমি এই যে সোফাটা ঠিক করব, সোফার মধ্যে চিপস টিপস ফেলে অবস্থা রাখেনি, তো এটা একটু ঝেড়ে পরিষ্কার করব। তো ঝেড়ে পরিষ্কার করে আর এদিকে অভিশ্রুতিকেও চান করিয়ে, মানে চান অভিশ্রুতির হয়ে গেছে, বের করে দিয়েছি ওয়াশরুম থেকে, জামা কাপড় পরিয়ে লোশন টোশন লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি চাদরটাও ঠিক করে নিলাম। আর তো জানোই অভিশ্রুতি রোজ ব্লগে বলি, আর কিছু নতুন করে বলার নেই। আমার ঘর আমি গুছিয়েই রাখতে পারি না ওর জন্য, ও এত মানে জিনিস দিয়ে সারা ঘর ভরিয়ে রাখে যে কিছু গুছিয়ে রাখবো যে আমার আর সেটা হয় না। আর এদিকে দেখো লাল শাক হয়ে গেছে, একটু হয়ে গেছে দেখেছো। আর এই যে আমি এখন কচু বাটা করবো, তো কচুটা দেখো আমি কেটে নিয়েছি, কচুটা কুড়িয়ে নিচ্ছি। আর ও পাশে দেখো রসুনও ছুলে রেখেছি, তো এই দেখো এভাবে কুড়িয়ে নিচ্ছি কুড়ানি দিয়ে। সবটা কুড়ানো হয়ে গেছে, তো আমি গ্রাইন্ডারে বাটাটা করব, শিল নোড়াতে আর বাটবো না, গ্রাইন্ডারে খুব সুন্দর হয়। তো সব একসাথে গ্রাইন্ডারেই দিয়ে দেব। এই দেখো একে একে এই যে কচু কুড়িয়ে রেখেছিলাম যে দিলাম, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, আর আমরা অনেক ঝাল খাই, আমিও ঝাল খাই, অভিষেকও ঝাল খাই। দেখো দিয়ে দিলাম ধনে পাতা, নুন, আর এই দেবো একটু চিনি। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি, শস্য দিতে ভুলে গেছিলাম, শস্যটা এখন দিয়ে দিলাম, দিয়ে আবার পেস্ট করছি। ধুয়ে শস্যটা সাইডে রেখেছি, তো দিতেই ভুলে গেছি। তো দেখো এখন আবার শস্যটা দিয়ে আবার পেস্ট করছি। মা আমি এই যে কাজ করতে নিলে সব ভুলে যাই, মানে ভুলে যায় মানে যে একটা কাজ করতে যাব, ওই ও এসে বলবে আমাকে নুন দো, এটা দৌ, টিভির এটা চেঞ্জ করে দৌ, তখন আর সব ভুলে যাই। তো দেখো কচুবাটা আমার হয়ে গেছে, আর এই যে লাল শাক, অভিশ্রুতির মাছ, আর এটা এই যে মাংস, কালকের মুরগির মাংস, ভাত তো হাড়িতে আছে, আর ডিম সেদ্ধ হয়েছে আমারটা। তো এখন দেখো আমি এ ঘরে এসেছি, অভিশ্রুতি ওই যে গামলায় চান করে আর কাপড়গুলো কী করে সব নিচে ফেলে গামলাটা নিয়ে যায়। তো আবার আমাকে সব কাপড় আবার ওই গামলাটার মধ্যে উঠিয়ে, মানে সব উঠিয়ে রাখতে হয়। তো সব গামলাটা রেখে দিলাম, আর এই যে কয়েকটা কাপড় আছে সেগুলো গোছাবো। আর আজকে ওই অভিষেকের কাগজ খুঁজছিলাম যখন, আর অভিশ্রুতি তোষক, এই বিছানার তোষকটা ধরে টানা টানি করে অবস্থা রাখেনি। তো এই বিছানাটার তোষকটাও ঠিক করতে হবে একটু টেনে টুনে। তো আর কালকের কাপড়গুলো ছিল যে এগুলোও গুছিয়ে রাখি, বিছানার মধ্যে এভাবে কাপড় পরে থাকলে ভালো লাগে না দেখতে, কেমন জানি লাগে। তো সেই জন্য এই কয়েকটা কাপড় আছে, তো গুছিয়ে নিই কাপড়গুলো। আর এদিকে অভিশ্রুতিকে ভাত খাইয়ে দিয়েছি আমি, কেননা আমি তো বলিয়ে ওকে একটা সময় খাইয়ে দিই, তো আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি, খাইয়েই এগুলো কাজ করছি। আমি একটু পরেই খাবো, কেননা দুধ কর্নফ্লেক্স খেয়েছি তো আমার খিদে পায়নি এখনও। তো দেখো এখানে দরজাটার মধ্যেও কাপড় মেলে দিয়েছি, কাপড় না মানে গামছা মেলে দিয়েছি। দেখো কী করবো, দরজা টরজা যেখানে পাচ্ছি সবখানে কাপড় মেলে দিচ্ছি। আর এদিকে অভিষেকের টেবিলটা দেখো, আমি সেদিন না পরিষ্কার করলাম, গুছালাম, আবার একই অবস্থা, মানে 10-15 মিনিটের জন্য বসবে, বসেও একই অবস্থা করে রাখে, মানে ওর যে কী করবো আমি ওকে নিয়ে। আর এদিকে আমাকে হেল্প করার জন্য অভিশ্রুতিও এসে পড়েছে আমার সাথে সাথে, আমি যা কাজ করব আমার সাথে সাথেই থাকবে, একটু আমাকে ঘুরে না দেখলে মাম্মি কই মাম্মি কই চেঁচানো শুরু। তো কাপড়গুলো দেখো গোছানো হয়ে গেছে, এবার রেখে দিই, আর বিছানাটা এবার ঠিক করলাম। দেখো কী অবস্থা করেছে টেনে, আর ওই ব্যাগের মধ্যে দেখো অফিসের পাম্প, এটা এনে অভিষেক বাড়িতেই রেখে দিয়েছে, মানে নিজের জিনিস রাখার জায়গা নেই তাও অফিসের জিনিসও। তো এখন দেখো আমি ভাত খেতে বসে পড়লাম, আমার অনেক জুড়ে খিদে পেয়ে গেছিলো, তখন বলছিলাম খিদে পাইনি কিন্তু হঠাৎ খিদে পেয়ে গেছিলো। তো ভাত খাচ্ছি, তো আমি আমার টু ব্রাইড হেয়ারস্টাইল ব্লগ এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।